তোমাদের সুইত এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেল। সো অনেকদিন পর একটা এই আনবক্সিং, মানে আনবক্সিং তো নয়, আনবক্সিং বলে ওটা বসে গেছে। সো যাই হোক, আজকে একটা মেকিংয়ের ভিডিও করব, মানে মেকিং একটা জিনিস করবো। সো আজকের ভিডিওটা এমন হবে, একটা ব্লুটুথ স্পিকার আমরা তৈরি করবো। এখন জানি এর আগে আমরা অনেক ব্লুটুথ স্পিকার তৈরি করেছি, কিছু প্রবলেমের জন্য ওগুলো আমাকে ডিপ করতে হয়েছে। সো আজকের ভিডিও একটা ইউনিক হবে, ঠিক আছে। অ্যান্ড এই ভিডিও থাকবে মানে একটা ব্লুটুথ স্পিকার উইথ পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম, ঠিক আছে, একটু ইউনিক করার চেষ্টা করবো। সো যে ভান্ডার ধরে ভিডিওটা শুরু করবো। অ্যান্ড ইন্ট্রোটা সত্যি ভুলে গেছিলাম আমি, এবং অন্য ভিডিও দেখে দেখে আমার মুখস্থ করে বলছি। শুরু করবো, আর হ্যাঁ বলে দিই, আমরা এই যত কনফারেন্স ইউজ করবো, মানে যত পার্টস ইউজ করবো, সবেরই লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স দেওয়া আছে। অ্যামাজনের লিঙ্ক কিন্তু দেওয়া আছে, তোমরা বেস্ট বাই লিঙ্ক তোমরা পারচেস করতে পারো, ঠিক আছে, কোনো চাপ নেই। সো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এই ব্লুটুথ স্পিকারটা বানানোর জন্য আমাদের যে বডিটা আমরা ইউজ করব, সো একটা এরকম একটা মানে এরকম ইয়ে হবে, মানে এরকম স্ট্রাকচারটা হবে, ঠিক আছে। অ্যান্ড এইটা হচ্ছে তো কার্ডবোর্ড, যেটা হয় মানে এরকম কার্ডবোর্ড, গোল কার্ডবোর্ড। সো এরকম আছে, অ্যান্ড এটার নামে মানে তোমরা বুঝতে পেরে গেছো এটা কী জিনিস। সো যারা জেনে গেছে তাদেরকে আর বলার দরকার নেই, অ্যান্ড জিনিসটা কী তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাও, ঠিক আছে। অ্যান্ড যারা আমার ব্লগিং চ্যানেল মানে দেখো তারা তো অবশ্যই জানোই। তো যাই হোক, অ্যান্ড তোমাদের টাইম ওয়েস্ট যদি না হয় তাহলে সেরকম আমি কাটিং করে রেখে দিয়েছি। অ্যান্ড এতে ফিনিশিংটা কিন্তু দিয়েছি, তোমরা একটু টাইম দাও অ্যান্ড ফিনিশিং একটু ভালো করে করো, ঠিক আছে। সো এখানে আমরা স্পিকার ইউজ করব, এই ব্লুটুথ স্পিকারটা ইউজ করার জন্য আমাদের স্পিকার ইউজ করবো, এই যে সুইটনের একটা স্পিকার, ঠিক আছে। সো সুইটনের এটা অনেক দিন হয়ে গেছে, এটা আমাদের ছিল, অ্যান্ড ভাবছিলাম কিছু তো করা যাক স্পিকারটাকে নিয়ে। সো মাথায় আইডিয়া এলো যে একটা ব্লুটুথ স্পিকার করবো, অ্যান্ড একটু কিছু ইউনিক করার চেষ্টা করবো। সো এই ব্লুটুথ স্পিকার অ্যান্ড এস কোনগুলো দেখতে পেয়েছি আমি কিন্তু কোনগুলো দেখতে পাচ্ছি কিন্তু আমি কাট করে নিয়েছি। সো এখানে আমরা কাট না করলে কিন্তু এখানে আসছিল না, ঠিক আছে। সো তোমরা যে কোনো ইয়েতে কাট করে নিতে পারো। সো স্পিকারটা হচ্ছে 4 ohms 20 watt, ঠিক আছে, 4 ohms 20 watt, অ্যান্ড সুইটনের অরিজিনাল স্পিকার, ঠিক আছে। সো এই স্পিকারটা আমরা ইউজ করবো, অ্যান্ড বাজারে মার্কেটে তোমরা কিনতে চাও মাত্র 80-90 টাকা দাম। অ্যান্ড তোমরা যদি মার্কেটে না পাও, আমার ভিডিও মানে ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যামাজনের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ইজিলি পারচেস করতে পারো এখান থেকে, ঠিক আছে, বেস্ট বাই লিঙ্ক আছে। সো এই স্পিকারটা আমরা ইউজ করবো, অ্যান্ড স্পিকারটা তোমার পরে দেখছি, ঠিক আছে। অ্যান্ড এই পুরো সিস্টেমটা চালানোর জন্য আমরা নিয়ে নেবো, এই দেখতে পাচ্ছ PEM 8403, এই কিটটা তোমরা আসো তোমরা অনেকে জানো। অ্যান্ড এরকম আমি ব্লুটুথ স্পিকার বানিয়েছিলাম এর অনেক প্রায় 1-2 বছর আগে, প্রায় এক দেড় বছর আগে। তো আমার একটা ভিডিওতে প্রায় কপিরাইট স্ট্রাইক এসেছিলো, মানে এক্সপেরিমেন্টের সায়েন্স এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম, দিয়ে তার জন্য ভয়ে আমি ভেবে দেখেছিলাম যদি আরও কপিরাইট স্ট্রাইক পড়ে যাই, তার জন্য আমি ভিডিওগুলোকে ডিলিট করে দিয়েছি। সো তারপর এখন দেখছি না কিছু হবে না, তার জন্য আবার আমি মেকিং করছি। সো বুঝতে পারছো ইউটিউবারদের কপিরাইট স্ট্রাইক হচ্ছে সব থেকে ভয়ের জিনিস। সো যাই হোক, বাদ দাও। সো এই PEM 8403 এই কিটটা আমরা ইউজ করবো, অ্যান্ড কানেকশান তোমরা অবশ্যই জানো, আর না জানা থাকলে আমি এক্ষুনি তোমাদের বলে দেবো, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে একটা ব্লুটুথ মডিউল, ঠিক আছে, ব্লুটুথ মডিউল এটা। সো সব যা যা আমি ইউজ করবো সবের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া যায়, তোমরা চেক আউট করতে পারো। অ্যান্ড এটাও 4 ভোল্ট, এটাও 4 ভোল্ট, ঠিক আছে। সো এটা কানেকশান আগে করে নিই, ঠিক আছে, তারপর মানে অন্য কোনো কাজ করব। সো কানেকশানটা করি, চলো। অলমোস্ট সব মানে কানেকশান কমপ্লিট। সো তো কানেকশানগুলো তোমাদেরকে বলে দিচ্ছি আমি। সো এটা হচ্ছে PEM 8403 কিট, মানে এটা হচ্ছে অডিও কিট, অ্যান্ড এটা হচ্ছে ব্লুটুথ কিট, ওকে। সো অডিও কিটে দেখতে পাচ্ছ, এক সেকেন্ড, এখানে দেখতে পাচ্ছ আউট, মানে এটা আউটপুট, মানে এটা স্পিকার, ঠিক আছে। অ্যান্ড স্পিকারে একটু হেভি ওয়্যার দিয়েছি আমি। সো এখানে দিয়েছে মানে লেফট অ্যান্ড রাইট, ওকে, লেফট অ্যান্ড রাইট।
আর এখান থেকে আমি বার করে নিচ্ছি, দেখতে পাচ্ছ দুটো তার অ্যান্ড দুটো হেভি ওয়ার আছে, অ্যান্ড আমি ছোটো বড় করে রেখে দিয়েছি, ছোটোটা হচ্ছে মাইনাস বড়টা হচ্ছে প্লাস, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে আউটপুট বেরোচ্ছে, অ্যান্ড আমাদের এইখানে হচ্ছে মেন কানেকশান হবে। সো এই কানেকশানগুলো তোমাদের আমি বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ তিনটে আছে, ঠিক আছে, এল টি আর, ওকে। সো এলটা হচ্ছে লেফট, আরটা হচ্ছে রাইট, ওকে। সো এটা লেফট রাইট, আর মাঝখানে ওটা হচ্ছে টি, মানে এটা তোমার যদি তুমি কানেকশান করো এটার সঙ্গে এটা, সো হামিং এর আওয়াজটা একটু বেশি হয়, মানে হামিং হয়, সো ওটা না দেওয়াই ভালো। সো এটা লেফট রাইট করে দিয়েছি, অ্যান্ড এখানেও দেখতে পাচ্ছ সেম লেফট অ্যান্ড রাইট, অ্যান্ড এটা সিম্পল কানেকশান। অ্যান্ড গাইজ এখানে দেখতে পাচ্ছ 4 ভোল্ট লেখা আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, সো এদুটো নিয়ে চলে এসেছি, আর এখানেও 4 ভোল্টের প্লাস মাইনাস এখানে কানেকশান করে দিয়েছি, এটা বার করে দিয়েছি, ওকে। সো এটা ডাইরেক্ট চলে যাবে আমাদের ব্যাটারিতে, আর কোনো ঝামেলা নেই, অ্যান্ড এটা ডাইরেক্ট স্পিকারে, ওকে। সো গাইজ তোমাদের একটা ঘটনা বলি, আমি স্পিকারে যেটা আমি ইউজ করবো বলছিলাম, গাইজ কী অবস্থা দেখতে পাচ্ছি, অ্যান্ড আমি যখন চেক করছি জাস্ট ঘাটিয়া বাজছে একদম, মানে বেকার। সো তার জন্য আমাকে আবার এক্সট্রা কিনে আনতে হলো নতুন স্পিকার, মানে এই সুইটনারি দেখাই খুলে। তো এই দেখতে পাচ্ছ সুইটনের স্পিকার একদম নতুন, অ্যান্ড আমার প্রাইস পড়লো 100 টাকা নতুন তার জন্য, অ্যান্ড এখনকার মডেল সুইটন সাউফার দেখতে পাচ্ছ, 4 ওমসের 20 ওয়াটের স্পিকার। সো এটা ইউজ করবো আমরা, অ্যান্ড জাস্ট সাউন্ড কোয়ালিটি সেরা, তার জন্য আমি এইটাই নিয়ে এলাম। সো যাই হোক, অ্যান্ড তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা পারচেস করতে পারবে, ঠিক আছে। সো এটা ইউজ করবো আমরা, সাউন্ড কোয়ালিটি ভালো হচ্ছে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের পুরো সার্কিট। সো এটা সাইডে রাখছি, স্পিকারটাকেও সাইডে রাখছি। এবার যে হচ্ছে আমাদের, এবার হচ্ছে যেটা আমি চার্জ করব, মানে এটা ব্যাটারি, সো তোমাদের ব্যাটারিটাকে দেখায়, ঠিক আছে। তো কাছে আমরা ব্যাটারি ইউজ করবো 3.7 ভোল্ট ব্যাটারি, মানে যেটা আমরা সবসময় ইউজ করি ল্যাপটপের 1850 ব্যাটারি। সো দেখতে পাচ্ছ ল্যাপটপের 3.7 ভোল্ট ব্যাটারি, অ্যান্ড 4 ভোল্ট দেয়, সো এগুলো আমরা দুটো ইউজ করবো, অ্যান্ড এতে ভোল্টেজ তো সেমই থাকবে, মানে পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ এম করে ইউজ করবো, ঠিক আছে আমরা, অ্যান্ড ভোল্টেজ তো সেমই থাকবে কিন্তু অ্যাম্পিয়ার একটু বেড়ে যাবে, মানে এটা লং টাইম চলবে, ওকে। এটা চার্জ করার জন্য আমরা সেখানে ইউজ করবো এটা সিঙ্গেল ইউএসবি সার্কিট, ঠিক আছে। অ্যান্ড এখানে আমি এটা চার্জ করার জন্য কিন্তু আমি এখানে মানে মাইক্রো ইউএসবি যে সকেটটা হয় বা এমনি যে 5 ভোল্ট চার্জিং মডিউলটা আমি ইউজ করতে পারতাম, কিন্তু ওটা ইউজ করবো না, কারণ আমরা এই ব্লুটুথ স্পিকারটাকে একটু অ্যাডভান্স লেভেলে করবো, ঠিক আছে। সো অ্যাডভান্স লেভেলে করবো, তার জন্য আমি এটা এটা ইউজ করছি। সেটা তোমার মানে এই আমাদের ব্যাটারিও চার্জ করে দেবে, প্লাস আমাদের এইখান থেকে আমাদের স্মার্টফোনটাও চার্জ করা হবে, ঠিক আছে। তো তার জন্য আমি এটা ইউজ করবো, এখানে এর কানেকশানও খুব ইজি গাইস, মানে ব্যাটারির পজিটিভ নেগেটিভ এখানে হয়ে যাবে, আবার এখান থেকে পজিটিভ নেগেটিভ বেরিয়ে আমাদের ব্লুটুথ স্পিকারে বেরিয়ে যাবে, ঠিক আছে। একটা এসপিএসটি সুইচ আমরা এখানে ইউজ করবো, এই এসপিএসটি সুইচটা, মানে এখানে দেখতে পাচ্ছ আমাদের এটা পুরো সিস্টেমটার পুরো এই মানে পুরো সার্কিটের এটা তার, ঠিক আছে। সো এটা কী করবো আমরা, একটা একটা তার আমরা একটা তার আমরা এখানে দেবো, দেন একটা তার বার করে ডাইরেক্ট ব্যাটারিতে, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ ব্যাটারিতে দেয়, ব্যাটারি থেকে এখানে দিয়ে দেবো, ঠিক আছে। সো সিম্পল কানেকশান। তো চলো ফটাফট আমি এতে প্যাক করে নিই, মানে সব কিছু ফিটিং করে নিই, মানে আমি তোমাদের যদি টাইম ওয়েস্ট না হয় আমি সব কেটে রেখেছি। তো চলো ফটাফট এটা করা যাক, তোমরা দেখো, অ্যান্ড এটা কিন্তু পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ হবে, ওকে। সো চলো তাড়াতাড়ি করা যাক আমাদের কানেকশান, চলো। কমপ্লিট কিন্তু, অ্যান্ড জাস্ট এই বক্সে প্যাকিং মানে ভরে দিলেই কাজ শেষ, অ্যান্ড সব কিছু হয়ে গিয়েছে, ঠিক আছে। সো তোমাদের এবার কানেকশানে বলে দিই আমি, সো এখানে দেখতে পাচ্ছ PM8403 কিটটা, মানে এই যে অডিও কিটটা, ঠিক আছে। সো অডিও কিট থেকে লেফট রাইট, সো একটা স্পিকার বেরিয়ে গিয়েছে, ওকে, অ্যান্ড এখান থেকে লেফট রাইট চলে গেছে লেফট রাইট, অ্যান্ড মাঝে যে মানে গ্রাউন্ডটা ছিল তো গ্রাউন্ডটা দিইনি, গ্রাউন্ডটা দিলে হামিং আওয়াজ হবে, ঠিক আছে। সো গ্রাউন্ডটা দিইনি আমি, সো হয়ে গিয়েছে ওখানে কাজ। অ্যান্ড এখানে হচ্ছে প্লাস মাইনাস, মানে এখান থেকে আমাদের পাওয়ার, ঠিক আছে, পাওয়ার সাপ্লাই হবে 5 ভোল্টের। সো এখানে 5 ভোল্ট থেকে এখানে দিয়েছি 5 ভোল্ট,
প্লাস মাইনাস, আবার চলে এসেছে এখানে কিন্তু সাপ্লাই দিতে হবে প্লাস মাইনাস, তো চলে এসেছে এখানে প্লাস প্লাস মাইনাস, ঠিক আছে। সো একটা প্লাস চলে গেছে ডাইরেক্ট ব্যাটারি, ওকে এইটার ব্যাটারি এখানে খোলা আছে, ওকে। সো ব্যাটারি দিয়ে দিলাম একটা, আবার মাইনাস পয়েন্টটা এদিকে চলে এসেছে সুইচে, সুইচে চলে এসেছে, তো সুইচ থেকে আবার একটা বেরিয়ে যায় ডাইরেক্ট ব্যাটারি, অ্যান্ড ব্যাটারি খোলা আছে দেখতে পাচ্ছ, মাইনাস মাইনাস প্লাস প্লাস। অ্যান্ড এটা দিয়েছি একটা সিঙ্গেল ইউএসবি সকেট, মানে পাওয়ার ব্যাঙ্ক সকেট, তোমার মোবাইলও চার্জ হবে প্লাস তোমার মানে পুরো সিস্টেমটা মানে ব্যাটারি চার্জ হবে, ওকে। সো এই ছিল কানেকশান, অ্যান্ড অন করে দেখাই তোমাদেরকে আমি, ঠিক আছে। সো সব কিছু ওয়ার্কিং কন্ডিশন আছে, ওকে, কানেক্টও হয়ে গিয়েছে। চলো ফিটিং করে নিই একবার এই বক্সের ভিতর, দেন একদম সাউন্ড টেস্ট হবে। সো চলো কাজটা করা যাক। করেছি, ঠিক আছে, পুরো পুরোটা পড়াতে আমি ব্লু গান ইউজ করেছি, অ্যান্ড সুইচ আছে এখানে, একটা পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম আছে, অ্যান্ড স্পিকারটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। তো এরকম হচ্ছে একটা কার্ডবোর্ড, অ্যান্ড ওয়েট ম্যাক্সিমাম 150 কিংবা 100 গ্রাম এরকম কাছাকাছি আছে, ম্যাক্সিমাম লাইট ওয়েটই ঘটে। চলো এবার এটা অন করা যাক, সো সাউন্ডের সাথে এনজয় করো। সো চলো আওয়াজ দেখতে পাচ্ছে গাইস, মানে অন হলো তখন কথা হবে, আপনার সঙ্গে কানেক্ট করে নিই। তাই দেখতে পাচ্ছ BTSS11 আছে, আই হোক, হ্যাঁ এইটা এসছে। সো কানেক্ট করে নিই, এটা পেয়ার করে নিই, হয়ে গেছে, দেখতে পাচ্ছ কানেক্টেড হয়ে গেছে। সো এটা NCS মিউজিক বা কিছু প্লে করে তোমাকে আমি দেখাচ্ছি। সুইটন স্পিকার আছে, বুঝতে পারছেন, সুইটন সুইটন তো জানো মানে কোম্পানি কেমন। যাই হোক, আরেকটা জিনিস আমাদের টেস্ট করতে ভুলে গেছি, সো এখানে পাওয়ার ব্যাঙ্কটা আমি তোমাকে টেস্ট করাচ্ছি, সো পাওয়ার ব্যাঙ্ক দেখতে পাচ্ছ সার্কিটটা। সো এটাকে আমি ভরে দিলাম, ঠিক আছে, এখানে মোবাইল আছে আমার, স্টুয়েট কোনো ফেক কিছু হবে না, যা তোমাদের তোমাদের সামনে যাওয়া সব কিছু রিয়েল হবে, ঠিক আছে। তোমরা একটু দেখে নাও, 55% আই থিঙ্ক চার্জ হচ্ছে, একবার তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি গাইস, বন্ধ আছে, ওকে, ঠিক আছে। অ্যান্ড এখানে কিন্তু একটা লাল কালারের লাইট জ্বলবে, ভেতরে লাল কালারের লাইট আছে, ঠিক আছে। অ্যান্ড তুমি দেখতে পাচ্ছ কিন্তু চার্জ হচ্ছে, কোনো ফেক কিছু নয়, ঠিক আছে। সো চার্জ হচ্ছে, তোমরা পাস পার্সেন্টেজটাও চেক করে নিতে পারো, ওকে, ফোকাস নিচ্ছে নাকি ঠিকঠাক বুঝতে পারছি না আমি, তোমরা বুঝতে পারবে, ওকে। সো যাই হোক, চার্জ তো হচ্ছে আমার, অ্যান্ড 1% বেড়েও গেল,
যাই হোক চার্জ আমি পরে দেবো। সো গাইস আই হোপ ভিডিও তোমার ভালো লেগেছে, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো না। অ্যান্ড আমি কানেকশান কিন্তু খুব ভালো করে বুঝিয়ে বুঝিয়ে বলেছি, তোমরা যদি না বুঝতে পারো একবার ভিডিও তোমরা ভালো করে দেখো, মনোযোগ সহকারে ভিডিও দেখো তোমরা আই হোপ বুঝতে পারবে। অ্যান্ড আমি যা যা পার্টস ইউজ করেছি আমি আরেকবার বলছি, কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ইজিলি পারচেস করতে পারো। যা যা ইউজ করেছি এ টু জেড লিঙ্ক কিন্তু দেওয়া আছে। ওকে সো সাউন্ড যথেষ্ট ভালো, তোমরা বাড়িতে বানাতে পারো খুব ইজিলি। অ্যান্ড তোমরা পিভিসি পাইপ দিয়েও কিন্তু করতে পারো, আমার আমার এটা পড়েছিল কাভার মতন আমি এটা তৈরি করলাম। অ্যান্ড সাউন্ড জাস্ট তাও সাউন্ড একদম কী বলবো হচ্ছে ডিজে বাজছে। সে যাই হোক আর কিছু ফান্ড করবো না, নেক্সট নেক্সট কোনো ভিডিও একটা আসছে ঠিক আছে, খুবই তাড়াতাড়ি আসছে, খুবই হেল্পফুল ভিডিও হবে। অ্যান্ড সে ফান্ড করবো না, নেক্সট ভিডিও দেখা হবে। অ্যান্ড আজ ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারবো না, নেক্সট ভিডিও দেখা হবে।